শাড়িগুলো নাও আর আর জুসটাও খেয়ে নাও, আমার থেকে বেশি দরকার তোমার। অনেক স্ট্রেস গেছে তোমার উপরে, ভালো করে খাওয়া দাওয়া করো, নিতে নাও ধরো। আরে নাও, দেখো তুমি যখন আমার সাথে এই বাড়িতে এসছো, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমার, তোমার যা যা লাগবে আমি দেখব। ডাক্তারবাবু, আপনি যে সম্মানটুকু আমায় দিলেন তার মান আমি রাখব। আমি যেন নিজের দায়িত্ব নিজে নিতে পারি, এই লক্ষ্যে যদি আপনি আমার পাশে থাকেন আমি আমার সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আমি যেন নিজের দায়িত্ব নিজে নিতে পারি, এই লক্ষ্যে যদি আপনি আমার পাশে থাকেন আমি আমার সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আমি তো এতগুলো শাড়ি কোনোদিন জীবনে একসাথে দেখিও নি। ডাক্তারবাবু, এই উপহার যে আমি মাথায় করে রাখবো এ যে আমার কাছে বড় মূল্যবান। দেবী, বাপ্পা, এতগুলো শাড়ি, এই এতগুলো নতুন শাড়ি কে দিল গো? ডাক্তারবাবু, বাপ্পা, বিয়ে হতে না হতে এতগুলো শাড়ি নতুন বউকে উপহার, এ না হলে আমার ঠাকুরপো। না না, আসলে এইখানে তো আমার পরার মতো কিছু নেই, তাই আগের শাড়িটা মানে এই শাড়িটাই স্নান সেরে পরে নিয়েছিলাম, ভেজা ছিল তাই। ছি ছি, ওটা তো আমারই দেওয়া উচিত ছিল, আসলে এত ঝামেলার মধ্যে না সব ভুলেই গেছি। কিন্তু দেখো, তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হলো না, ঠাকুরপোর হাত দিয়ে ঠিক তুমি শাড়ি পেয়ে গেলে। সরি সরি, তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, তোমার খুব খারাপ লেগেছে তাই না? না না, আমি অত কিছু ভাবি না, ডাক্তারবাবু যে মনে করে আমাকে এতগুলো শাড়ি দিলেন এটাই আমার কাছে অনেক।
অনেকখানি গো। তোমাকে এত কিছু ভাবতে হবে না, শোনো এর মধ্যে যেটা সব থেকে সুন্দর সেটা তুমি পড়ে নাও। কোনটা সুন্দর গো? আমার ভাগে সুখ কেড়ে নিয়ে তুমি কি ভেবেছ তুমি সুখী হবে? এই সব কিছু আমার পাওয়ার ছিল, আমি যখন পাইনি তুমি কি ভেবেছ এগুলো আমি তোমায় পেতে দেব? কখনো না। অনেকে তুমি তোমার স্বামী হিসেবে কোনোদিনও পাবে না। এত বড় দুঃসাহস হয় কি? তুমি আবার হাত চেপে ধরেছ। মশা দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই শাড়িগুলো ডাক্তারবাবু আমাকে উপহার হিসেবে দিয়েছে। তুমি আমার থেকে অন্য যা ইচ্ছা চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু এগুলো নিও না। তুমি আমায় ভিক্ষে দেবে মানে আমার এত খারাপ সময় এসেছে যে তোমার কাছ থেকে আমায় ভিক্ষে নিতে হবে? হ্যাঁ, নিজেই তো ভিকিরি বাড়ির। সে নাকি আমায় দয়া করবে? বাহ, আগে তো দেবীর মুখ থেকে একটা শব্দও বেরোতো না, এখন দেখছি কথায় কথায় জবাব দিচ্ছে। আরে এই মেয়ে, তোমাকে বাড়িতে বউ বলে মেনেছে নাকি? হ্যাঁ, কেউ না। মনিদা দুটো শাড়ি দিয়েছে বলে একেবারে গদগদ হয়ে গেলে। ঋতু দিদি, আমায় বউয়ের পরিচয় দিয়ে উনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, আর সেই সম্মানটুকু রাখা আমার কর্তব্য। সেই জায়গা থেকেই বলছি যে উপহার আমার স্বামী আমাকে দিয়েছেন সেটা আমার কাছে বড্ড দামি। এই অমূল্য সম্পদ কি বিলিয়ে দেওয়া যায়, তুমি বলো না। সত্যি তো, দেবী তো আর কোনো শাড়ি নেই, তোমরা এগুলো কেন কিনে নিতে যাচ্ছ তমসা? আর ও যে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার স্বামী, আমি জানি তমসা দিদি, তোমার সাথে যা হয়েছে একেবারে ঠিক হয়নি। আর বিশ্বাস করো তমসা দিদি, আমিও কোনোদিন চাইনি তোমার সাথে এমন খারাপ কিছু হোক। কিন্তু আমরা কি করব, আমরা তো সবাই ভাগ্যের হাতের পুতুল। যে জীবনে আমরা বেঁচে রয়েছি সেটা নিয়ন্ত্রণ করেন স্বয়ং উপরওয়ালা। থাক, তোমার লেকচার শোনার কোনো দরকার আমার নেই। ভাগ্য এবার তোমার খারাপ হবে দেবী। দুর্ভাগ্যের কালো ছায়া হয়ে থাকবো আমি তোমার জীবনে। এই বাড়ি আর অনির জীবন থেকে তোমায় মুছে ফেলার জন্য যা যা করতে হবে আমি তাই করব।
দাঁড়াও তমসা দিদি, আমি জানি এই বাড়িতে কেউ আমাকে মেনে নেয়, তা সত্ত্বেও আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ এ আমার স্বামী, এ আমার শাশ শ্বশুরের ভিটে। বাড়ির বউ গৃহত্যাগ করে গেলে ভিটের অমঙ্গল হয়। এই কথাগুলো তুমি কেমন করে বললে দেবী? কলি আমি বেরোচ্ছি, দেবীর শ্বশুর বাড়ি যাচ্ছি। চলো আমি তৈরি। তুমি কোথাও যাবে? ওমা, তুমি অত কিছু কিনে আনলে সেগুলো কি একাই বড় বাড়িতে পৌঁছাতে যাবে নাকি? আমি তো মামি, আমারও তো একটা দায়িত্ব আছে। আচ্ছা তুমি কোন ধাতুতে গড়া বলো তো? এত কিছুর পর তুমি কোন মুখে দেবীর সামনে গিয়ে দাঁড়াবে? তুমি নির্লজ্জ হতে পারো না, আমি তোমার মতো দোকান কাটানো, আমি একাই যাব। দাঁড়াও, এই শোনো, তুমি না কাল থেকে আমার সাথে সমানে খারাপ ব্যবহার করে চলেছো, যা নয় তাই বলছো। মাত্র একদিনের খারাপ ব্যবহারই তুমি হজম করতে পারলে না। দেবীর সাথে যে তুমি দিনের পর দিন, বছরের পর বছর চাচ্ছে তাই ব্যবহার করেছো, অত্যাচার করেছো। আর মেয়েটা, মেয়েটা কোনোদিন মুখ ফুটে একটা রাও কাড়েনি। শোনো, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, চলি। আমিও তো যাব, চলো চল চলো। কলি কলি শোন মা, কলি আমাকে অবহেলা করা, আমাকে অপমান করা, সন্ধ্যায় আর নতুন ভেগ ধরবে। আমাকে সম্পর্ক ভালো করতে হবে, কারণ আমার যে অন্য উদ্দেশ্য আছে। আমি খুব খারাপ কথা বলে ফেললাম না ছোট কাকা? এরকম আচরণ করা একদম ঠিক হয়নি, আমি এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, কোনো ভুল না করে তুমি ক্ষমা চাইবে কেন? তবে এই প্রতিবাদটা তোমার অনেক আগে করা উচিত ছিল দেবী। জানো তো দেবী, সবসময় ছোবল মারার দরকার হয় না, কিন্তু ফোঁসটা করতেই হয়, না হলে দুর্বল ভেবে তোমাকে পায়ের তলায় সবাই মারিয়ে দিতে আসবে। দেবী খুব সাহসী, কিন্তু কেন যে ওর কপালে এরকম হলো? দেবীর এই বাড়িতে বউ হয়ে আসাটা অনেকেই মেনে নিতে পারেনি। হতে পারে এটা কোনো দুর্ঘটনা, কিন্তু এটা সত্যি যে এবার থেকে প্রতি পদে পদে তোমাকে নানা বিপদ আর বাধার সম্মুখীন হতে হবে।
কিন্তু নিজের অস্তিত্ব আর নিজের অধিকার তোমাকেই বুঝে নিতে হবে দেবী। আর শোনো, বুঝিয়ে দিতেও হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে, সব সময় থাকবে। আরে দূর, তুমি আর চিন্তা করো না তো, এসব সব ঠিক হয়ে যাবে। তুমি আর অনি খুব ভালো থাকো, এটা আমি সব সময় চাইবো, সব সময়। নন্দিতা, তুমি 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 দেবীকে খুব সুন্দর করে সাজিয়ে দাও, হ্যাঁ, খুব সুন্দর করে। আমাদের দেবরায় বংশের এই প্রজন্মের বড় বউও, আমাদের যত গ্রামের লোকজন আছে, যত আত্মীয় স্বজন আছে, সবাই সবাই দেবীকে দেখে যেন একেবারে ধন্য ধন্য করে। দেবরায় বংশের বড় বউ, আমাদের আমাদের অনির বউ, দাও খুব সুন্দর করে সাজিয়ে দাও, কেমন? খুব সুন্দর করে দাও, যেন সবাই ধন্য ধন্য করে। চলো, শোনো, এই বাড়িতে আমার থেকে বেশি সাজতে আর সাজাতে কেউ পারে না। এমন সুন্দর করে সাজিয়ে দেব, ঠাকুরপো তোমাকে দেখে একেবারে টেরা হয়ে যাবে। চলো। কি গো, তোমাদের নতুন বউ নামবে না? আমি ঠিক জানি না গো। তোমাদের বাপু কি সব আধুনিক ব্যাপার স্যাপার, নিয়ম টিয়ম সব জলাঞ্জলি দিয়েছো? সে তোমরা যা ভালো বুঝেছো, কিন্তু আমরা সবাই এসেছি নতুন বইয়ের মুখ দেখবো বলে। একবার অন্তত ডেকে দাও। আমি দেখছি, দাঁড়ো। ফুলি, এই ফুলি, শোন। হ্যাঁ কিন্তু বল। ওপরে গিয়ে দেখ দেবী তৈরি হয়েছে কিনা, যদি তৈরি হয়ে থাকে তাহলে দেবীকে নিচে নিয়ে আয়, ওনারা দেবীকে ডাকছেন। ঠিক আছে। ও মা, তুমি কোথায় চললে? শাশুড়িকে তো আগে আশীর্বাদ করতে হবে। অনির মানে তুমি তো নতুন বইয়ের মুখ দেখে আগে আশীর্বাদ করবে। নিশ্চয়ই আশীর্বাদ হবে। বড় বৌদির অনেক গয়নাগাটি ছিল, সেগুলো তো দেবীরই প্রাপ্য। যাও মেজবু, সেগুলো নিয়ে এসো। দিদির কথার মানই রাখতে পারলাম না, আর সেই কয়নাগুলো কি করে মেয়েটাকে দিয়ে দিই? দাঁড়িয়ে রইলে কেন? যাও গয়নাগুলো বের করে আনো। বলেছিলাম না, এই বিয়েটা পুরো নাটক। রাজাবাবু উপায় না দেখে সবার সামনে বিয়েটা মেনে নিয়েছে। আসলে না, অনিকেতের বাবা মানেই তো, তার জন্য হয়তো বউকে না গয়নাগুলো দিতে চাইছে না। হয়তো মেজে বউ নিজের ছেলের বউকে গয়নাগুলো দেবে। নিজের ভাবমূর্তি ঠিক রাখতে এত কিছু করছি, আর মেজো বউ তাতে জল ঢেলে দেবে ভেবেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? সব কি করছো কি তুমি? আমি যখন আদেশ দিয়েছি সেই আদেশটা তোমাকে মানতে হবে, আর সকালকে মানতে হবে। আমি আদেশ দিয়েছি যে বাড়ির বাইরে প্রত্যেকটা মানুষের কাছে এটা যেন পরিষ্কার থাকে যে আমরা এই বিয়েটা মেনে নিয়েছি। সবার সামনে দেখাতে হবে তুমি আমি এই বিয়েটা মেনে নিয়েছি। আমার আদেশ অমান্য করলে যাব। চল, যাও গয়নাগুলো কোথায় আছে নিয়ে এসো। আশীর্বাদটা তোমাকেই করতে হবে। এক্ষুনি যাচ্ছি,
গুলো তমাশার করে রাখা রয়েছে। আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। আরেকটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার আদেশ যেন তোমাকে দ্বিতীয়বার মনে করিয়ে দিতে না হয়। চলো, আমিও তোমার সঙ্গে যাব। চুলের বাহার স্টেরি কেটে।